বিনোদনের তাজা খবরে স্বাগতম। অপু বুবলির দ্বন্দ্ব এখন চরমে। লাল শাড়ি সিনেমার জুটি অপু বিশ্বাস ও সাইমন সাদিক সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানে তাদের দুজনকে দর্শকদের উদ্দেশ্যে তিন লাইনের একটি করে চিঠি লিখতে বলা হয়। অপু বিশ্বাস তার সন্তান আব্রাহাম খান জয়ের উদ্দেশ্যে তিন লাইনের একটি চিঠি লেখেন। তিনি লেখেন, জয় তুমি বড় হও, তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ রয়েছে, তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে। সাইমন চিঠিটি পড়ে শোনান। ভাই বলতে সাকিব খানের আরেক সন্তান বীরের নামটি এখানে উল্লেখ না করলেও সাইমন যখন অপুর কাছে জানতে চান ভাই মানে বীর, রাইট? অপু হাসতে হাসতে মাথা ঝাঁকিয়ে সায় দেন। বুবলির ছেলে বীরের খবর প্রকাশ্যে এলেও এতদিন তাকে নিয়ে কোনো মন্তব্য করেননি সাকিবের আরেক সন্তান জয়ের মা অপু বিশ্বাস। বুবলিকে ইঙ্গিত করে অপু বললেন, উনি যা যা করছেন বা করেন তা তো আমার সন্তান দেখছে, আমার সন্তানের তো বোঝার বয়স হয়েছে, এখন জয়ের বয়সীরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলবো না, একজন তো একটি ভিডিও ছেড়েছেন, জয় ওই ভিডিও দেখেছে, সুতরাং এসব ভিডিওতে তার ওপর প্রভাব পড়তে পারে, কিন্তু আমি সেই কাজটি করব না। আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব। অপু আরও বলেন, আমি মনে করি আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেয়া, ক্ষতি করা নয়, এবং আমি সেটা করার চেষ্টা করি। কে কাকে ছোট করেছে সেই বোধ বুদ্ধি আমার আছে। আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি, কিন্তু সিনেমার মানুষ হওয়ায় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তো সামনে চলে আসে। অপু বিশ্বাস বলেছেন, পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র, সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি। মানুষের সঙ্গে আচার আচরণ কেমন হবে আমি আমার বাচ্চাকে সেই শিক্ষাই দিচ্ছি। এদিকে জীবন মানে যুদ্ধ। ব্যক্তি জীবনে যখন 100 সিনেমা পার করেছি তারপরও আমাকে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধের বিপরীতে কেউ যেতে পারে না, আমাদের বাংলাদেশটা যুদ্ধের মধ্যেই পেয়েছি। সুতরাং যাদের জীবনে যতটুকু যুদ্ধ আসবে তাদের মনে রাখতে হবে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন, যার কারণে পেছন থেকে আক্রমণ আসছে। কখনোই বিচলিত হবেন না, সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন আপন গতিতে। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এভাবেই বললেন রূপালী পর্দার প্রিয় মুখ অপু বিশ্বাস। এ সময় অভিনেত্রী আরও বলেন, যখনই দেখবেন ভেঙে পড়েছেন তখনই আপনার সাকসেস শুরু। এখন দেশের নারীরা এগিয়ে যাচ্ছে, তাই সব বাধা ডিঙিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। বর্তমানে অপু বিশ্বাস অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। চলতি বছরই ধারাবাহিকভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা লাল শাড়ি। প্রযোজনার পাশাপাশি সিনেমাটি অভিনয় করেছেন এই ঢালিউড কুইন। লাল শাড়ি সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথমবার অনুদানের মাধ্যমে প্রযোজনায় নাম লিখিয়েছি, আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, সবাইকে পরিবার নিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে, আমার প্রথম প্রযোজনাটি আপনাদের নিরাশ করবে না। এদিকে এই সব কিছু দেখে বুবলি তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে নানান ধরনের কথা বলেছেন তিনি। আর তা নিয়ে ঢালিউডে এখন চলছে রং বেরঙের কথা। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।